اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر লাইকুম সালাম রহমতো আবরকাতু ভাইয়া জিজ্ঞেস করছিলেন যে কোনো নারীর দিকে ইচ্ছাকৃতভাবে তাকানো কি কবিরা গুনা সময় তো ভাই কোনো নারীর দিকে আপনি তাকিয়ে আছেন তাকিয়ে আছেন এটা কিন্তু চোখের জেনা হাতের জেনা ধরা পায়ের জেনা অন্যায় কাজ করার জন্য তার দিকে যাওয়া অন্তরের জেনা অন্তর থেকে চাওয়া চোখের যেনা আপনি তাকিয়ে আছেন এটা একটা চোখের জেনা মানে হাদিসে যেভাবে আল্লাহ রসুলসাল্লাহ বলছেন কোনো হঠাৎ করে কোনো মেয়ে যদি আপনার চোখে পড়ে বেগানা নারী সাথে সাথে আপনি চোখ ফিরিয়ে নেবেন এটাই ঠিক আর আপনি তাকিয়ে আছেন এটা চোখের জেনা তাহলে পাপ এগুলো থেকে নিজেকে রক্ষা করতে হবে মানে আপনি তাকিয়ে থাকবেন একজন মেয়ের দিকে এটা পাপ আর আপনার চোখে যখন পড়ে গেল নিজ দিকে মুড়ি করে নিলেন হয়তো পড়ে গেছেন মুখ নিজ দিকে মুড়ি করে নিলেন এখানে আল্লাহ আপনাকে ধরবে না মানে আপনি তাকা তাকাতে চাননি তারপর হঠাৎ করে পড়ে গেছে আপনি নিজদিকে মুড়ি করে নিলেন এটাই হাদিস যদি আপনার চোখটা যায় হঠাৎ করে কারোর দিকে সাথে সাথে আপনি নিজ দিকে মুখে করলেন এটা মমিনের বৈশিষ্ট্য আর তাকিয়ে আছেন তাকিয়ে আছেন তার মানে এটা এটা বড়ো পাপ পর্যায়ে চলে যাবে যখন ছোটো পাপ বেশি বেশি করা হয় মানে সব সময় করা হয় সেটা বড় হয়ে যায় যেমন ছোটো সেরেক যদি আপনি সবসময় করতেই থাকেন ছাড়ছেন না এটা বড় হয়ে যায় অনুরূপী ছোট পাপ যদি আপনি করতেই থাকেন এটা না ছোটে এটাও বড় হয়ে যায় এইভাবে ওলা মাসুন্নাগুন বলেন তাই নারীর দিকে দৃষ্টি পড়লে নিচমুখী করায় এটা একজন মমিনের বৈশিষ্ট্য এটা একটা মমিনের বৈশিষ্ট্য এমরমে হাদিস ওবাদামিন সোহমেদ বলছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন ছয়টি জিনিসের যে জিম্মা নিল আমি তাকে তার জন্য জান্নাতের জিম্মা তো তার ভিতরে বলছেন যখন কথা বলবে সত্য বলবে কথা বলবে সত্য বলবে ওয়াদা করলে ঠিক রাখবে আমানত রাখা হলে খিয়ানত করবে না এরপরে তিনি বলছেন যে তার নিজের লজ্জায় স্থানকে হেফাজত করবে আর বেগানা কোনো জিনিস দেখলে নিজের চক্ষুকে অবনমিত করবে আর নিজের হাতকে অন্যায় কাজ থেকে রক্ষা করবে নিজের কাজ অন্যায় কাজ থেকে নিজেকে রক্ষা করবে এই ছয়টি আমল কেউ যদি করে তাহলে আল্লাহ তাকে জান্নাত দিবেন এমর রসুল রসুল্লাহ সাল্লাম বললেন সুই হাদিস তাহলে আপনি কথা বললে সত্য কথা বলবেন মিথ্যা বলবেন না অদা করলে অদাটা ঠিক রাখবেন আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবেন না আর এইভাবেই যেগুলা বলা হলে হাদিসে এভাবে আপনি চেষ্টা করবেন আপনার নিজের লজ্জা ইস্তানকে হেফাজত করবেন চক্ষু কোনো বেগানা নারীর দিকে গেলে আপনি চোখ অবনমিত করে নেবেন আর আপনার অন্যায় কাজ থেকে নিজেকে রক্ষা করবেন অন্যায় কাজ থেকে নিজেকে রক্ষা করবেন এই আমলগুলা করলে আল্লাহ হেফাজত করবেন তাই কোনো নারীর দিকে আপনি তাকিয়ে থাকবেন এটা করা পাপ চোখের চোখের যে না আল্লাহ সুল তাল্লা যেন আমাদের অন্যের কাজ থেকে রক্ষা করেন আল্লা আলম সুফহান কালদিকা আসাদাহ